হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল আজকে আমি ব্লগ করতে চলে এসেছি, তো ছোট্ট একটা ব্লগ বানাবো, তাই তোমরা দেখতে থাকো। ফ্যামিলি ব্যাপারে আর আমার ঘরের ব্যাপারে একটা ব্লগ বানাচ্ছি আমি। তো বিশেষ করে মানে ব্লগটা কেন করা হচ্ছে, মানে অনেকের প্রশ্ন আছে, তোমাদের ফ্যামিলিতে কে আছে, তোমাদের এত ছোট ঘর, তবু এত দীপালির সাহা কিচেনটা এত ছোট। একটা কথা আমি সবাইকে বলতে চাই, যেহেতু এটা দেখো আমাদের ভাড়া মানে মাটি ভাড়া একটা ঘর বানাইছি, ফার্স্ট যেটা কথা হলো। আর সেকেন্ড কথা হলো যেটা মানে তোমার সবাই কিন্তু ভাড়াতে থাকতে অ্যাডজাস্ট করতে পারে না, ভাড়া রুমে অন্য একটা ব্যাপার হয়, নিজে বানিয়ে থাকলে এটা অন্য একটা ব্যাপার হয়। তাই আমরা আছি এখানে বর্তমানে হচ্ছে অরুণাচল প্রদেশ ইটানগরে, তাই এখানে মাটি সাটি কিন্তু কিনা যায় না, এখানে মাটি আমাদের কেনার কোনো অধিকার নাই। যে এখানে লোকাল মানুষ ওরাই কিন্তু মাটি জমি এখানে কিনতে পারে বা ঘর বানাইতে পারে। তো একটা কথা হলো যেটুকু বানাচ্ছি মানে নিজের পয়সা দিয়ে নিজেরই কষ্ট করে বানাচ্ছি না আমরা, তো আমার কি এমন একটা দরকার আছে বিদেশের বাড়িতে আমার এত বড় বা ভালো ঘর বানিয়ে থাকার জন্য? কোনো প্রয়োজন নাই এখানে। তো বিদেশে মানে কি হলো কথাটা, ধরো বাচ্চা কাচ্চা স্কুল এইসব ঝামেলার জন্যই পড়ে আছি, তো সবসময় তো আর আমরা এখানে থাকবো না যে ওরকম হাইফাই ঘর বানাবো বা কিছু একটা। তো আমার এই ছোট ঘরে আমার যদি কোনো অসুবিধা না হয় তো মানুষের কিসের অসুবিধা হয় বলো? পাবলিকের অসুবিধা হবে না, আমার সুবিধাই সুবিধা। তো আমি যতটুকু করেছি আমার নিজের মানে মেহনতের টাকা দিয়া করেছি বা কিছু, বা এখানে লাইফ টাইমের জন্য আমরা থাকবো না, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে এমনি এমনি টাকাগুলি নষ্ট করে কোনো লাভ নেই, এখানে যে হাইফাই ঘর উঠাবো, লোককে দেখাবো যে হাইফাই থাকি বান কিছু। তো এতদিন তো আমরা ভাড়া রুমে ছিলাম, এখন বেশি দিন হয়েও নাই, 3-4 বছর হয়েছে যেরকম নিজে মাটি ভাড়া নিয়ে আমরা বানাইয়া নিচ্ছি যেন তেনভাবে, মানে অরুণাচল জানে তেনে চল, সেটাই হলো আমার কথা। তা অনেকে প্রশ্ন করে তোমাদের ঘরটা এত ছোট, তোমাদের দীপালি সাহা কিচেনটা এত ছোট, কিচেন ছোটো হলে হবে না, মানুষের মেন রান্নার সাথে কথা না, নিজে যদি রাঁধতে পারি তো ছোটো কিচেনেও রান্ধা যায়, অনেক বড় কিচেনেও রান্ধা যায়, সেটা বড় কথা না। সেইটাই তোমাদেরকে আমি বলতেছি, দেখো আমাদের ঘরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের বিছনা, এটা আমরা স্বামী স্ত্রী ছোটো ছেলে এখানে থাকা হয়। তারপরে আমাদের বাহিরেও আরও মানুষ আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো দেখো এখানে আমার খরগোশ আছে, এখানে হলো দুটো, একই ঘরে মানে বাইরে রাখতে ভালো লাগে না, তো সুন্দর যত জিনিস বাইরে রাখবো বৃষ্টিতে ভিজবে বা কিছু, তার জন্য স্পেশালিস্ট আমি ঘরে রেখে দিয়েছি। তো এটা হলো আর একটা খরগোশ, এর বাচ্চা হলো দেখো 5টা, এখানে 5টা বাচ্চা আছে এখানে, চলো তো সুন্দর সব। এই দেখো এখানে 5টা বাচ্চা আছে, ওর মাটা এখানে রেখে দিয়েছি, এখানে বড় বড় দুটো খরগোশ আছে, আর এখানে আছে দেখো এখানে একটা আছে ছেলে খরগোশ, এটা বড় খরগোশ আছে, আর বিশেষ করে আমার কিচেনটা তোমাদেরকে আমি শেয়ার করছি। এই দেখো আমার কিচেন, এখানে আমি কিন্তু সব রান্না বান্না তোমাদের জন্য রেসিপি দেব, ভালোবাসা দিয়ে করলে কিচেনের সাথে কোনো প্রবলেম নেই, যদি নিজে রান্না করতে পারি তাহলে ছোট কিচেনেও কিন্তু সুন্দরভাবে রান্নাটা করা যায়, তো তাই তোমাদেরকে বলছি। তো দেখো এই হলো আমার জিনিসপত্র, এই হলো আমার রেক, আর বৃষ্টির জন্যে কিছু কিছু মানে কাপড় সাপড় অত গুছানো হয় না, ভিজা ভিজা আছে, তাই রশিদ যা হাতা হামেলে দিয়েছি। এখানে থাকে আমার বড় ছেলে, এই হলো, আর বিশেষ করে আমি যখন বৃষ্টিতে ভাইরাস খাওয়া রিলস বানাতে পারি না, তখন আমি ঠিক এই জায়গাটার মধ্যে তোমাদের জন্য আমি রিলস বানাই। দেখো তুলসী গাছও আছে, আমি এখানে পুজো টুজো দেই, সন্ধ্যাবাতে দেওয়ার জন্য তুলসী গাছ আছে। তো বাউন্ডারিটাও দেখো তোমরা কতটা বাউন্ডারিটাও বড় আছে, জায়গা আছে অনেকটাই। তো মাঝে মধ্যে আমি তোমাদের কী বলবো, মানে যখন মানে দিনটা অল্প ভালো হয় তখন আমি এদিক সেদিক করে আমি রিলস বানাই, কারণ বাইরে কোথাও যেতে পারি না, সময় হয় না, বাচ্চা কাচ্চা আছে, নিজের টাইম মেনটেন্স করতে মানে বুকটা কি টাচ হয়ে যায়, তবু মানে আমি চেষ্টা করি অল্প মানে আলাদা পজিশনে তোমাদের জন্য রিলস বানানোর জন্য। অনেকে বলে একই জায়গায় রিল হয়ে যাচ্ছে, তো করব কি বলো করাটা, তো ভালোবাসা দিয়ে যতটুকু করছি মানে অতটুকুই মানে সবাই সন্তুষ্ট থাকো। তো চেষ্টা করব আমিও
অল্প এদিক সেদিক যায় রিল বানানোর জন্য, কিন্তু ওইটুকু টাইম হয়ে উঠে না, বাচ্চা কাচ্চার স্কুল থাকে। এই দেখো ছোট ছেলে আমার, সেই দুষ্ট। আর এদিকে আমার মুরগিও থাকে, দেখো মুরগি। এটা আগে এটাতে খরগোশ ছিল, এখানে এখানে মুরগি আছে। এখানে তো বেশ কিছুটা মুরগি মারা গেছে, বেমার হয়েছিল। একটা মুরগি এখনো বাচ্চা দেওয়ার জন্য বসে আছে। তো আর কি বলবো তোমাদেরকে, এই ঘরটা হলো আমাদের। এটা হলো আমার বড় ছেলে, দেখো কত বড় হয়ে গেছে, আমার থেকে লম্বা হয়ে গেছে। তো এই স্কুলে এক্সাম দিয়েছিল। এটা হলো আমার হাজবেন্ড, হাই বলছে। আর দুষ্ট ছেলে, এই যে জিব্বা দেখাচ্ছিস, দাঁড়া সবাই তোকে পিটবে। তো এই হলো কথা, কি বলবো তোমাদেরকে। এত তকলিফে তোমাদের জন্য রিলস করছি, তাতে তোমরা খুশ থাকো, আমাকে সাপোর্ট করো, যেন আগেও আমি ভালো ভালো রিলস বানাইতে পারি। সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসাতে আমি আগ বাড়তে পারবো, কারণ তোমাদের ভালোবাসায় সব কিছু। চারপাশে দেখো কি সুন্দর বিল্ডিং। আর এখানের ওয়েদারটা হইলো আজকে মেঘলা। দেখো কিছুক্ষণ আগে বৃষ্টিও পড়েছিল, জায়গায় জায়গায় পুরো জল জমে গেছে। কখনো বৃষ্টি হলে আমার এই ঘরের সামনে জল এসে যায়, কিচ্ছু করার নেই। জায়গা জায়গা বহুত জল। তো তোমরা হেল্প করো আমার, তো সাবস্ক্রাইব মানে তোমার 185-এ যে আটকে গেছে, আর কেউ করছো না তোমরা সাবস্ক্রাইব, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আমাকে। তো এক বছরের মধ্যে দেখো মাত্র হলো কত, মানে 185। এ দেখো কত জল, বৃষ্টি হয়েছিল সকালবেলাও, বৃষ্টি ছিল, এখনে বৃষ্টিটা নেই অবশ্যই, তবুও মানে মেঘলা ওয়েদার, ওরকম রৌদ্র শুদ্র নেই। তো জায়গাগুলি দেখো, আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সব জায়গাতে আমার রিলস কখনো আমি শ্যুট করি, যখন ওয়েদার ভালো থাকে এইসব জায়গাতে এসে আমি রিলসগুলি বানিয়ে নেই তোমাদের জন্যে। আর আমার রিলসগুলি কীরকম হয়, ভালো হয় কি না, ঠিকঠাক হয় কি না, তো তোমরা বলবে কমেন্টে। আর এই জায়গাগুলিতে আমি রিলস বানাই সবসময়। এই দেখো রাস্তাটা, এখানে আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম এর আগে। তো এই হলো আমার কথা। আর এখান থেকে দেখা যাচ্ছে, দেখো আমার ঘরটা পেশালিস কিরকম। তবু আমি খুশ আছি, ঘর যে কোনোরকমই হোক, মানুষের মনটাই সবচেয়ে বড় কথা। মন ভালো থাকলে তো সবই ভালো। তো সকাল সকাল ব্লগটা বানানো স্পেশালিস্ট তোমাদের জন্য। সবাই সমান না, কেউ কেউ অনেক কিছু ভাবে, অনেক কিছু কমেন্টে বলে। তো আমি কোনো মাইন্ড ট্রে নেই না, কারণ মানুষ আছে, মানুষের মুখ আছে, মানুষ বলবে, সেটা বড় কথা না। তো দেখো এটা মানে একটা কুত্তার ঘরে ছিল আগে, তারপর এটাকে খরগোশ রাখছি, তারপর এখন মুরগি থাকে। খরগোশ এখন ঘরে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি ঠান্ডা ওয়েদার পড়েছে, তো এমনি খরগোশ মারা গেছিলো 2-3টা। তো এই হলো কথা, এখানে রাত্রিবেলা মুরগিগুলি থাকে। তো এখন আমি বর্তমানে কবুতর থাকার জন্য জায়গা করে দিয়েছি। আর ওই দেখো আমার স্পেশালিস্ট কুই শাকের গাছ, ওইখান থেকে আমি মধ্যে মধ্যে কুই শাক খেতে মন চাইলে ওইখান থেকে খেয়ে নিই। লোকাল যত হলো ভালো লাগে খেতে। এক দুবার রেসিপি করে তোমাদেরকে দেখিয়েছি, কুই শাকের পাতার চপ, তারপর কুই শাক ঢুকছে। তো কি বলবো তোমাদেরকে। আর হলো এটা মানুষ টানুষ আসলে বসার জায়গা, বলো তো, ছোটো ঘরটার মধ্যেও সব কিছু কিন্তু ঠিকঠাক করে রেখে দিয়েছি। দেখো আলহী এসে গেছে আমাদের ঘরে, মুরগিও ঘরে ঢুকে যায়। আর আগে আমার দোকান ছিল, তখন আমার এই র‍্যাকটা ছিল। তো বর্তমানে আমি দোকান করছি না, দোকানটা যেহেতু বন্ধ করে দিয়েছি, কয়বার চুরও হয়েছিল তার জন্যে।
এখন আর দোকানটা করার মনটাই উঠে গেছে, তো এখন ভাবছি আর ভালো দোকান পেলে করব, না হলে দোকান করব না। তো দেখো সবই দেখানো হয়ে গেছে তোমাদেরকে, আর কি দেখাবো বলো, যেতটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। টিভিটা এখন চলে না, খারাপ হয়ে আছে, তাই সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অ্যাকচুয়ালি, তার জন্যে মানে টিভিটা দেখা হয় না। নবদিয়াতে দিছিল আমার ছেলে এক্সাম, এখন কি হয় ঠিক বলতে পারছি না, যদি নবদিয়াতে এক্সাম পাস হয় তাহলে আশা আছে ওখানে দেওয়ার জন্য হোস্টেলে, তো তোমাদের আশীর্বাদে যদি এক্সামটা পাস হয়ে যায়। আর কালকে থেকে এক্সাম শুরু হবে ওদের স্কুলের ক্লাস ফাইভের, তো ছেলেটা আমাদের জন্য মানে এদিক সেদিক করে করে মানে পড়াটা অল্প লেট হয়ে গেছে ওর, না হলে ক্লাস সিক্স সেভেনে থাকতো এবার, তো লকডাউনের জন্য 2 বছর এমনি এমনি নষ্ট হয়ে গেছে। তো সবই তোমাদেরকে দেখানো হলো, সবই দেখলা তোমরা, এই আমার ছোট্ট ঘর। তো তোমাদের সাথে আমার একটাই অনুরোধ রইল যে তোমরা তো সবই দেখলা সবই বুঝলা, তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, একটা করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যেন অল্প আগ বাড়াতে পারি তোমাদের ভালোবাসার জন্য, সেটাই আমার আশা রইলো তোমাদের প্রতি। তো এতটুকু আমার বলার ছিল, যদি কিছু খারাপ ভুলভাল বলে থাকি প্লিজ ছোট বোন হিসাবে বা দিদি হিসাবে হোক বৌদি হিসাবে হোক ক্ষমা করে দিও, এতটুকু বলার ছিল। একটাই অনুরোধ করব, সাবস্ক্রাইবটা অল্প তোমরা করে দেবে, কারণ 1 বছর থেকে চ্যানেল বানাচ্ছি, চ্যানেল বানাই মানে খোলা হয়েছে 1 বছর হয়ে গেছে, তো 1 বছর থেকে আমি রেসিপি টেসিপি করে যাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইবটা সেরকম বাড়ছে না বলে আমি ওটাই ভাবছি। তো লোকজন তো দেখছে সবাই ভিডিওটা, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছে না, তো একটাই অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে দিবে, হেল্প করবে আমাকে, ছোট বোন হিসাবে হোক বৌদি হিসাবে হোক দিদি হিসাবে হোক, তো তার জন্য স্পেশালিস্ট আমি ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি। তোমরা যে যে যেখান থেকে দেখে থাকো প্লিজ কমেন্টে বলবে, আর কিছু কিছু ক্ষেত্রে মানে ধরো আমার যেরকম ফেসবুকে যেরকম তোমার কি বলে তো বন্ধুরা, আমার যেটা হলো ইউটিউব চ্যানেল সেইখানে আমার ওয়াচ টাইম তোমার 1.5 লাখ মানে 2 লাখ হওয়ার দিকে আর কি ওয়াচ টাইম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে ইউটিউবে, তো আমার একটাই বাকি আছে যে সাবস্ক্রাইব করতে পারছি না, তার জন্য আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হচ্ছে না, তো সাবস্ক্রাইবটা কমে আছে। আর ফেসবুকেও সব কিছু হয়ে গেছে ওই 60,000 যে ওয়াচ টাইমটা সেইটা পূরণ করতে পারছি না, তো আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে দেখবে তাহলে কিন্তু আমার ফেসবুকে মনিটাইজেশন হওয়ার বাধ্য। তো তোমাদের ভালোবাসা দিয়েই আমার সব কিছু হবে, তাই তোমরা আমাকে সাপোর্ট করবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করবে। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি আমার মেসেঞ্জারটা কিন্তু বন্ধ আছে, কারণ অনেক মানুষ আছে বাজে বাজে কমেন্ট, তোমার বাজে বাজে ফিকচার তোমার ফেসবুকে যেরকম সেট করে সেটিং করে, এসব করার আমার সময় নেই টাইম নেই, যেহেতু আমি একটা হাউস ওয়াইফ আমার সংসার আছে সব আছে, তো ওইসব নিয়ে পড়ে থাকা কোনো মানে হয় না যদ্দূর বুঝি, আর একটা সংসার করে মেয়ে এইভাবে চ্যাটিং ট্যাটিং এসব ভালোও লাগে না ফেসবুকে, তাই আমার মেসেঞ্জার স্পেশালিস্ট আমি বন্ধ করে দিয়েছি, কারণ এতে বহুত ঝামেলা হয়ে যায় বলে। তো তোমাদের কিছু বলার যদি থাকে আমাকে বলবে, ভিডিওতে কমেন্টে বলবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো।